দক্ষিণ কামরূপত কয়লা সিন্ডিকেট, মেঘালয়ের পর দক্ষিণ কামরূপলৈ কয়লা সরবরাহ, দক্ষিণ কামরূপলৈ কয়লার অবৈধ সরবরাহ অব্যাহত, উত্থাপন হয়েছে গুরুতর অভিযোগ, মেঘালয়ের পর রানীর হুকুর বেরিয়া হয়ে কয়লা সরবরাহ, সুবুরিয়া রাজ্য মেঘালয়ের পর হুকুর বেরিয়া হয়ে দক্ষিণ কামরূপর বিভিন্ন স্থানলৈ সরবরাহ হয়ে আছে অবৈধ কয়লা, মেঘালয়ের পর রানীর হুকুর বেরিয়া হয়ে বিক্রমপুর মেকুরিকুচিরে চান্দুবি হয়ে ট্রাকসমূহে অবৈধভাবে কয়লা সরবরাহ হয়ে আছে পলাশবাড়ী সমষ্টির ভোলাগাঁও ধনতোলা মনপুর নহিরা পার্লি আদি অঞ্চলের ইটাভাটাসমূহলৈ। এনে পরিস্থিতির মাজতে জব্দ অবৈধভাবে কয়লা পরিবাহী তিনিখন ট্রাক, ট্রাক তিনিখনের নম্বর AS01DD8166, AS01JC5244 আর ML12-2209। ট্রাক কেইখনের নাই প্রয়োজনীয় নথিপত্র। শুনক ট্রাক ড্রাইভারের মুখেরে। সিজ করা মানে এইলা চালান নহা মাল আছিল, পেট হচ্ছে অসমত আনিছিলে মেঘালয় পড়া। ও আইয়েন্টে এবছর চালান ঠালান নাই ঘুরি যাবার আছিল, তোরটা পুলিশে ধরি এনতে গাড়ি ভাড়া করে লই আহিল দুটা গাড়ি। ক্যা হে ট্রাক মে কইলে হে কা লে দেন থা এই খানা মানে লে করকে আ খানা লে করকে হে চল লে কি রুকে আই আই আবি হে ইধার কি রুকা হে ও থানা वाला রুকা হে কিউ মালুম নেই তো শীষ কি হে কিয়া এক গোসর রুজু করি পলাশবাড়ী আরক্ষী মেঘালয়ের বর্ণিহাট আরক্ষী থানালৈ ট্রাক তিনিখন লৈ যায়। সিন্ডিকেট বাহিনীয়ে হেনু সংগ্রহ করে অবৈধ ধন, আরক্ষীক ম্যানেজ করার নামত হেনু সংগ্রহ করা হয় এই ধন। অভিযোগ অনুসরি কয়লা সিন্ডিকেটত হেনু এগারী কংগ্রেস নেতা, কয়লা সিন্ডিকেটত হেনু যুব বিজেপির এগারী নেতা। পরবর্তী প্রতিবেদনত পোহরলৈ আহিব একাংশর নামকে ধরি বহু বিস্ফোরক তথ্য। ব্যুরো রিপোর্ট, দ্য নিউজ প্লাস।